সালাম টিভি দ্য সলিউশন ফর হিউম্যানিটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। একবার জানতে চেয়েছেন যে ওই ভাইয়ের পরপর মেয়ে হচ্ছে, তো এই জন্য মন একটু খারাপ লাগার কথা। তো তার স্ত্রীকে বিভিন্নভাবে টর্চারিং করছেন যে যদি তোমাদের সামনে যদিও তোমার আবারই মেয়ে হয় তাহলে তোমাকে আমি আর রাখবো না। তো এরকম আচরণ করা কি ঠিক হয়েছে? জি না, আসলে এরকম আচরণ করা এটা ঠিক নয়, কারণ কারো যদি মেয়ে হয় তাহলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এটা একটা সুসংবাদ, এটা মনে করতে হবে, এটা একটা বরকত। তো আমাদের সমাজে এমন একটা অবস্থা হয়ে গিয়েছে যে যদি কারো ঘরে মেয়ে হয় তাহলে সে মনে করে যে এটা একটা অলক্ষী, অথবা তার আইন কামের পথ বন্ধ হয়ে গেল, এরকম আমরা কিছু মনে করি। তো আসলে এটা ঠিক নয়, এরকম মনোভাব নেওয়া বা এরকম চিন্তাধারা করা ইসলামে সেটাকে সাপোর্ট করে না। ইসলাম আসার পরই নারীদেরকে মর্যাদা দিয়েছেন, এই জন্য আমাদেরকে যেটা করতে হবে যে মেয়ে হইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করতে হবে, আর ছেলে মেয়ে জন্ম দেওয়া এটা স্ত্রীর নিজস্ব কোনো হাত নাই, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। তো মেয়ে যদি হয়, কারো যদি মেয়ে হয় আর সে যদি তাকে লালন পালন করে সে তাকে উপযুক্ত পাত্রর কাছে বিয়ে দিতে পারে, তাহলে তার জন্য জান্নাত রেডি আছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যায়, সহি মুসলিমের হাদিস। আসুন আমরা এই হাদিসটি জেনে নিই। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم من عال جاريتين حتى تبع تبلغا جاء يوم القيامة أنا وزم سابعه। তো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুটি কন্যাকে বিবাহশাদী দেওয়া পর্যন্ত লালন পালন করার দায়িত্বভার গ্রহণ করবে, আমি এবং সেই ব্যক্তি কিয়ামতের দিন একত্রে থাকবো। একথা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো আঙ্গুল একভাবে এইভাবে মিলিয়ে দিয়েছেন। তো এর চেয়ে আর বড় সুসংবাদ কি হতে পারে? অর্থাৎ আপনি যদি দুইটি মেয়েকে লালন পালন করে বড় করে তাহাকে ভালো পাত্রর কাছে বিবাহ দিয়ে দিতে পারেন, তাহলে আপনার জন্য জান্নাত রয়েছে। আল্লাহ রাসুল কি বলেছেন? যে আনা জম্মা আসাবিয়াহু, যে আমি এবং সে জান্নাতে থাকবো। আসা এই এই যে দুইটা আঙ্গুল যেভাবে লেগে গেছে, অর্থাৎ এত পাশাপাশি কাছাকাছি আল্লাহ রাসুলের সাথে তার জান্নাত ঠিকানা হয়ে যাবে, তাহলে এর চেয়ে আর সৌভাগ্য কি হতে পারে? এই হাদিসটি রয়েছে মিশকাতের 4733 নম্বর হাদিস। তো এই হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে মেয়ে হওয়াটা কোনো দুর্ভাগ্যের বিষয় নয়, এটা সৌভাগ্যের বিষয়। এই জন্য যারা মেয়ে হলে স্ত্রীকে বিভিন্নভাবে টর্চারিং করেন, গালিগালাজ করেন, এগুলো থেকে বিরত থাকবেন, কারণ এর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার না শুকরিয়া আদায় করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ধরনের মনোভাব থেকে ফিরে আসার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।